কয়েক মাস ধরে দলীয় কর্মসূচি থেকে শুরু করে সরকারি বিভিন্ন কর্মসূচিতে দেখা যাচ্ছিল না রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীকে, যা নিয়ে জল্পনা উঠেছিল দল পরিবর্তন করার। ঘাটালে অরাজনৈতিকভাবে আয়োজন করা হয় শুভেন্দু অধিকারীর এই সভার। এই সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বিগত দিনের রাজনৈতিক কর্মকাণ্ডে স্মৃতিচারণা করেন। বক্তব্য রাখতে গিয়ে তার কথায় বারবার উঠে এসেছে আমাদের দল। মমতা ব্যানার্জির নাম উল্লেখ না করলেও কথা প্রসঙ্গে তিনি আমাদের নেত্রী আমাকে পাঠিয়েছিলেন এই বক্তব্য রাখতে দেখা গিয়েছে। যদিও সাম্প্রতিক কোনো সভাতে তিনি তার দলনেত্রী সম্পর্কে কোনো কথাই বলেননি। এছাড়াও তিনি বলেন, ভারতের স্বাধীনতা আন্দোলনে মেদিনীপুর জেলা অগ্রণী ভূমিকা নিয়েছিল। মেদিনীপুরের মানুষদের কোনো দিন দমিয়ে রাখতে পারেনি ইংরেজ সরকার। সেই রকম আমিও মেদিনীপুরের সন্তান, আমাদের কেউ দমিয়ে রাখতে পারবে না। আমরা এগিয়ে যাব, অন্যরা দেখবি আর লুচির মতো ফুলবি। তার এমন বক্তব্যই উঠেছে প্রশ্ন, কে লুচির মতো ফুলবে, তৃণমূল নাকি অন্য কেউ? রাজনৈতিক মহল মনে করছে তিনি তৃণমূলকে উদ্দেশ্য করে একথা বলেছেন। আমি কিছুদিন আগেই করোনা আক্রান্ত হয়েছিলাম, আমার অ্যান্টিবডি তৈরি হয়ে গিয়েছে, আমার ব্লাড গ্রুপ এবি পজিটিভ। যদি কারোর প্লাজমা লাগে আমি দিতে রাজি আছি, ঘাটালে কালীপুজো উদ্বোধনে এসে বললেন শুভেন্দু অধিকারী। পশ্চিম মেদিনীপুর থেকে কার্তিক গুহর রিপোর্ট, স্টিং নিউজ। কয়েক কোটি মানুষ আক্রান্ত হয়েছেন এবং আমি নিজেও মানুষের জন্য কাজ করতে গিয়ে করোনাতে সংক্রমিত হয়েছিল আজ থেকে দেড় মাস বা আরো বেশি আগে। আপনাদের আশীর্বাদে, পরম করুণাময় ঈশ্বরের আশীর্বাদে সুস্থ হয়ে কাজ করতে পেরেছি। ব্লাড টেস্ট করিয়েছিলাম, অ্যান্টিবডি 4.484 হয়ে গেছে। আমার এবি প্লাস হচ্ছে রক্তের গ্রুপ, যদি কারো প্লাজমা লাগে আমি দিতে পারবো না। প্রবীর কুশারী বেঁচে ছিলেন, তিনি আমাকে বিশেষ স্নেহ করতেন। পরবর্তী সময়ে রাজনৈতিক বা অন্যান্য অনেক বিষয়ে হয়তো সব সময় আশা হয়নি। নন্দীগ্রামের গণ আন্দোলনের পরবর্তী সময়ে যখন 2010 সালে পুরসভা নির্বাচন হতে চলেছে, তখন নন্দীগ্রাম সিঙ্গুর আন্দোলন হয়েছে, মানুষের শত শত শহীদ আত্মবলিদান করেছেন নিজের জমি রক্ষার জন্য, কৃষকদের লড়াই। সেই সময় আমার দল ঘাটাল, ক্ষীরপাই, খড়ার, চন্দ্রকোনা, রামজীবনপুর, আরামবাগ, তারকেশ্বর এবং খড়গপুর পুরসভা নির্বাচনে আমাকে দায়িত্ব দিয়েছিল। আমি তখন তমলুকের সাংসদ। একদিকে শ্যাম পাত্র, অন্যদিকে অজিত ভূঁইয়া প্রয়াত, তাদের দুজনকে সাথে নিয়ে আমরা এগিয়েছিলাম। রামজীবনপুরে অনেক বন্ধুরা এখনো আছেন, কোনো কোনো বন্ধু নেই। চন্দ্রকোনাতে সবাই তখন বলেছিলেন এখানকার যা অবস্থা, নির্বাচনে লড়ব কি, প্রার্থী হতেই আমাদের অসুবিধা। একেবারে শূন্য থেকে শুরু করেছিলাম, জিরো থেকে। ঘাটাল সাব ডিভিশনে যে 5টা পুরসভা ছিল, অলি গলি, তখন তো এত ভালো ভালো গাড়ি, হুটখোলা জিপ, মালা ফুল, এত বৈভব ছিল না। ওই হাতি গাড়ির পিঠে চেপে খড়ার শহরের এ প্রান্ত থেকে ও প্রান্ত, ডান দিকে উত্তম মুখার্জি, বাম দিকে অরূপ রায়, শক্তিশালী সিপিএম এর বিরুদ্ধে পাড়ায় পাড়ায় হাত জোড় করে ঘুরে বেড়িয়েছিলাম। চন্দ্রকোনা, সেখানে বিরোধীদের অস্তিত্ব ছিল না, সেখানে আমরা লড়াই করেছিলাম, খড়ার জিতলাম 10-6, চন্দ্রকোনাতে 12-5, খুব কঠিন লড়াই। পাশেই লক্ষ্মীপুর, কৃষ্ণপুর, ঘরছাড়া মানুষের ক্রন্দনধ্বনি। ঘাটালে কংগ্রেস খুব শক্তিশালী ছিল, তার মধ্যেও ঢুকে এদিক ওদিক করে 5টা আসন বের করলাম।
সোমনাথ বাবু ছিলেন কালুদা, উদয় সিংহ রায় আছেন, আমি সেসব দিনের কথা ভুলে যাইনি। আজকে 2011 সালে আমাদের নেত্রীর নেতৃত্বে যে দ্বিতীয় স্বাধীনতার লড়াই হয়েছিল, সেই লড়াইতে ঘাটালে নির্বাচনের আগে আমাদের দলের প্রার্থীকে লক্ষণপুরে হাত ভেঙে মেরে ফেলে দিয়ে যাওয়া হয়েছিল। সকাল 10টায় ঘটেছে, কাঁথিতে বাড়ি আমার, 10:30টায় পেয়েছি খবর, সোজা গাড়ি করে উঠে বেরিয়ে এসেছি। নার্সিংহোমে আমাদের প্রার্থী যন্ত্রণায় কাতরাচ্ছে, তুলেছি অ্যাম্বুলেন্সে, নিয়ে গেছি কোটারী হসপিটালে, হাতটা সারিয়েছি, ডাক্তারবাবু সারিয়েছেন, আমি ডাক্তার নই, উদ্যোক্তা ছিলাম। কয়েকদিনের মধ্যেই সেই প্রার্থী হাতে প্লাস্টার নিয়ে প্রচার করেছে, আর প্রার্থীকে কলকাতা পাঠিয়ে একা সঙ্গে একটি নিরাপত্তা রক্ষী তৎকালীন সরকারের দেওয়া, লক্ষণপুর গ্রামে আমি ঢুকে গেছি মোরাম রাস্তা দিয়ে। এই লড়াইতে আপনাদের আমি দেখেছি। শুধু রাজনৈতিক সংগ্রামের কথা বলে আমি শেষ করব না। প্রাতঃস্মরণীয় বিদ্যাসাগর মহোদয়, বীর সিংহের সিংহ শিশু বিদ্যাসাগর বীর, তার জন্মভিটাতে অনেকবার এসেছি বিদ্যাসাগর মেলাতে। বিদ্যাসাগর মহোদয়ের মাতৃদেবী ভগবতী দেবীর মূর্তি প্রতিষ্ঠা উত্তম মুখার্জির সাক্ষী, সেখানেও আমার যোগদান অবদান ছিল আমার সীমিত ক্ষমতার মধ্য দিয়ে। ঘাটালের শিশু মেলা, একাধিক বিদ্যালয় প্রতিষ্ঠানের 50 বছর, 100 বর্ষ, বিদ্যাসাগরের মাটি এখানকার 100 বছরের বেশি পুরনো অনেক স্কুল আছে তিনি প্রতিষ্ঠা করে গেছেন। সেই মাটিতে দাঁড়িয়ে করোনা আবহার মধ্যে, করোনা পরবর্তী সময়ে শারদ উৎসব গেছে, বিজয়া সম্মেলনীতে মিলিত হতে পেরে আলোর উৎসব দীপাবলির আগে আমি কৃতার্থ, আমি কৃতজ্ঞ। আপনাদের ভূমি মাটিকে প্রণাম করি, আর কষ্ট দেব না। অভুক্ত অবস্থায় আছেন, 11টার সময় এসেছেন, বেরোতে হয়েছে 10টার আগে, 3টে বাঁচতে যায়, বাড়ি ফিরতে হবে। আমারও সারাদিনের যুদ্ধ শুরু হয়ে গেছে, রাত্রি 11টা 12টা অবধি চলবে। পান্ডুয়া মানে একবারে বর্ধমানের বর্ডার, মহানদী যাব। আপনাদের সকলকে অভিনন্দন জানাবো, শ্রদ্ধা জানাবো, সালাম জানাবো, নমস্কার জানাবো, জোহার জানাবো। আপনারা সবাই ভালো আছেন তো? আপনাদের আশীর্বাদ দোয়া এই গ্রামের ছেলেটার উপর আছে তো? পান্তা খাওয়া গামছা পরা গ্রামের লোক আমরা, গরিব নয় আমরা, মেদিনীপুর, শিক্ষা আছে, গরিব কোনো খারাপ শব্দ নয় বন্ধু। আমরা মোটা চাল, মোটা কাপড় আমাদের ঘরে থাকে। আমাদেরই বিদ্যাসাগর বর্ণ পরিচয় আবিষ্কার করেছিলেন প্রয়াত ডক্টর নীতিশ সেনগুপ্ত। যখন কাঁথিতে দাঁড়ান, আমি জিজ্ঞেস করেছিলাম, স্যার কাঁথিতে মনে হয় প্রথম এলেন আপনি, বলছে হ্যাঁ প্রথম এলাম, তবে কাঁথির সম্পর্কে অনেক কিছু শুনেছি। আমি বললাম কার কাছ থেকে শুনলেন? বলছেন আমার বাড়িতে যে রান্না করে হরেন, তার বাড়ি কাঁথির কাছে 7 মাইলে। আমার বাড়িতে যে অ্যালসিশিয়ান কুকুরকে বেড়াতে নিয়ে যায়, তার বাড়ি কাঁথির পানি পারুলে। 6টা লোক কাজের লোক, তাই দেখে কাঁথিকে চিনলেন। বিদ্যাসাগর মহোদয় জন্ম না গ্রহণ করলে আপনি তো নিজের নাম, আপনার পরিবারের নামটা বাংলাতে লিখতে পারতেন না। মেদিনীপুর তো বর্ণ পরিচয় দিয়েছে, 1908 11ই আগস্ট এই পাশে কেশপুরের মহামনির বিস্ময় বালক জীবন মৃত্যুকে পায়ের ভিত্ত করে আত্মবলিদান কে দিয়েছিলেন? ক্ষুদিরাম বসু।
ভারতবর্ষে স্বাধীনতা আমরা পেয়েছি কবে? 47-এর 15ই আগস্ট। আর মেদিনীপুরে স্বাধীনতা হয়েছে কবে? 1942-এর 17ই ডিসেম্বর। গান্ধীবুড়ি মা মাতঙ্গিনী হাজরার আত্মবলিদান, সর্বাধিনায়ক সতীশ সামন্ত, সুশীল ধারা, অজয় মুখার্জি তাম্রলিপ্ত সরকার প্রতিষ্ঠা করে 47 নয় 42-এ স্বাধীনতা দিয়েছিল। একটা সরকার বলতো না 235-30-এর কথা শুনবো না, বন্ধ করেছে কে? সেই মেদিনীপুর নন্দীগ্রাম। 41 জন শহীদ, 300 মায়ের সম্ভ্রম ইজ্জত সব বিসর্জন, 1280 বাড়ি পুড়িয়েছে, 1080 গুলিবিদ্ধ আহত হয়েছে, 3 বার ঘর ছাড়া করেছে, মাথা নত করেনি মেদিনীপুরের নন্দীগ্রামের মানুষ। তাই মনে আছে একটা নাম, দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল, কাঁথির কাছে এচন্ডী ভেটিতে বাড়ি, ব্যারিস্টারি ত্যাগ করেছিলেন ব্রিটিশের বিরুদ্ধে, গোটা পৃথিবীতে ভারতবর্ষে সনাতন হিন্দু ধর্ম অনুযায়ী দাহ করতে হয়, আমরাও যখন চলে যাব দাহ হবে। কখনো কাউকে দাঁড় করিয়ে পড়ানো হয়েছে? হয়নি। একজনকেই হয়েছিল দাঁড় করিয়ে পড়ানো, তার নাম দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল। তিনি কখনো ব্রিটিশের কাছে মাথা নত করেননি। এই পুণ্য মাটি, পুণ্য ভূমি আপনাদের শুভেন্দু ছাত্র অবস্থায় ছিল, বিগত দিনে ছিল, আজকে আছে, ভবিষ্যতেও আপনাদের সঙ্গে থাকবে। চরৈবতী চরৈবতী মন্ত্রে আমরা এগোব, অন্যরা দেখবে আর কাঁদবে। ট্রাক গুলো যায় দেখবেন, পিছনে লেখা থাকে দেখবি আর জলবি লুচির মতো। জননেতা শুভেন্দু অধিকারী মহাশয়কে আমরা পঞ্চায়েত সমিতির কর্মকর্তা শেখর ভাইজি সহ বিভিন্ন জনপ্রতিনিধি এসেছেন, তাদেরকে আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আছেন, তার নাম শুভেন্দু অধিকারী। কোন শুভেন্দু অধিকারী? যে শুভেন্দু অধিকারী ঘাটালে প্রবেশের মধ্যে 2009 সালে প্রথম ঘাটালে একটি স্কুলকে অর্থ প্রদান ভাবে অর্থ উন্নয়ন করেছিলেন সেই শুভেন্দু অধিকারী, যে শুভেন্দু অধিকারী আজকে আলোক সঞ্চার করেছেন ঘাটালে সেই শুভেন্দু অধিকারী, কবি তোমার রাখবেন প্রাক্তন প্রধান শিক্ষক আমাদের অত্যন্ত প্রিয়, রাখবেন প্রাক্তন প্রধান শিক্ষক আমাদের অত্যন্ত প্রিয় সম্মানীয় কালীপদ সামন্ত মহাশয়।